কটা দই দিলে? আমুল দই 5 কিলোতে আমরা শরবত করছি। 5 কিলো আমুল দইয়ের শরবত হবে? শরবত না, ওটা ঘোল হবে, ঘোল টাইপ। হ্যাঁ ঘোল। ওই মশলাটা এখানে কলকাতা মানে সব জায়গায় পাওয়া যায় না, মুসলিম এলাকায় পাওয়া যায়। বিরিয়ানি মুসলিমদের বিয়ে বাড়ি কোনো প্রোগ্রামে ওই ঘোলটা করে, এটা ঘোলটা খেলে হজম হয়ে যায়। তো মশলাটার নাম কি? ওটা ডাবার ভাস্কর চুরান একটা আছে, আমি এখন দেখাবো। ডাবার ভাস্কর চুরান, ওটা কলকাতায় পাওয়া মানে বাঙালি এলাকায় তো পাওয়াই যায় না। পাক সার্কাস, পাক সার্কাস, মল্লিকপুর, বারাইপুর, যে মুসলমান এলাকায় ওটা পাওয়া যায় ভাস্কর চুরানটা। কারণ দুবার এই চুরান আমি গড়িয়া সোনারপুর কোথাও খুঁজে পাইনি। ওটা দিয়ে ঘোল হবে। এটা কি দিচ্ছ এবার? দই ছানো, দইটা ছানা হবে। দেখে নাও দইটা এরকম ছানলে তাহলে গাঁঠ গাঁঠ থাকে না, তাই তো? খুব ভালোভাবে হয়ে যায়। একটা সুতির কাপড় আমি দেখাচ্ছি, নুয়ে নিয়ে আসো পুদিনা পুদিনা। জল এটার মধ্যে আছে পুদিনা পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কা, তিনটে একসাথে মিক্সড করে বাটা হয়েছে। এটা আমি ঢেলে দিলাম এতে। এটা ভাসিয়ে দিয়ে দাও জল। পুরো জিরে, হ্যাঁ বিট নুন আর এই সব সব নিয়ে আসো বলে বলে। কোনটা দেবো? জিরে গুঁড়ো পুরোটা? জিরে গুঁড়ো দিয়ে পুরোটা। দেখো এটা 100 গ্রাম জিরে না, 50 গ্রাম জিরে। বিল লবণ দাও, দিয়ে দাও পুরোটা। হ্যাঁ টক দই না, পুরোটা লাগবে। জল ঢেলে দেবে সব। ঘোল হয়ে গেছে।